বাংলাদেশের বর্তমান সময়ের একটি ক্রাশ বাইক হলো ইয়ামাহা অ্যাভজেডেস ভার্সন টু আর এটি হচ্ছে দুই হাজার বাইশের মডেল বাইশের রেজিস্ট্রেশন একষট্টি সিরিয়াল মিরপুর বিআরটিএ ফার্স্ট পার্টি বাইকটি কোথাও কোনো রকম দাগ স্ক্র্যাচ ভাঙা চোরা কোনো কিছু নেই বাইকটি জাস্ট ক্যামেরাতে যেমন দেখছেন ঠিক তেমনই দেখতে পাচ্ছেন একেবারে ইঞ্জিনের এখনও পর্যন্ত যে স্টিকারটা স্টিকারটা পর্যন্ত কিন্তু খোলা হয়নি তাছাড়া ইঞ্জিন খোলা তো দূরের কথা অরিজিনাল মাইলেজ এবং পিছনের চাকা সামনের চাকা সব কিছুই আমি ভালোভাবে দেখাবো পিছনের চাকাটি আপনারা দেখতে পাচ্ছেন একদমই নতুনের মতো আছে ডিক্সটা দেখতে পাচ্ছেন ডিস্ক থেকে শুরু করে যা আছে এই বাইকটা একদম পিওর এবং অথেন্টিক যদি সামনের চাকাটা একটু আপনাদের মাঝে দেখাই সামনের চাকাটা দেখতে পাচ্ছেন এবং সামনের চাকার যে বাবলগুলা সেই বাবলগুলো কিন্তু এখনও পর্যন্ত রয়েছে তাছাড়া কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে ডিক্সটা দেখতে পাচ্ছেন ডিক্সটা কিন্তু একেবারে পিওর এবং অথেন্টিক খুবই অল্প কিলোমিটার চালানো হয়েছে বাইশের মডেল বাইশে সেপ্টেম্বর মাসে কেনা হয়েছে বাইকটি বাইকটিতে কোথাও কোনো রকম ভাঙা চোরা দাগ ডেন্টিং পেন্টিং স্ক্র্যাচ কোনো কিছুই নেই হেডলাইট থেকে শুরু করে যা আছে একদম পিওর এবং অরিজিনাল সামনের অংশ আপনারা দেখতে পাচ্ছেন বাইকটিতে যা যা আছে একদম পিওর এবং অথেন্টিক এই বাইকটি এক হাতে চালানো হয়েছে ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড ডিজিটাল প্লেট সমস্ত কিছু কিন্তু রেডি আছে বাইকটি যেমন দেখছেন ঠিক তেমনই পাবেন এক হাতে চালানো এই বাইকটি বিক্রি করা হবে আর এই বাইকটির সম্পর্কে একটু বিস্তারিত বলেন এই এই বাইকটি হচ্ছে সাত হাজার কিলোমিটারের মতো চলেছে একদম জেনুইন এবং অথেন্টিক বাইকটিতে কিন্তু এক্সট্রা কিছু মডিফিকেশন করা হয়েছে যেমন আরসিবির যে গ্রিপ লাগানো হয়েছে দুই পাশে আরসিবি গ্রিপ লাগানো আছে তাছাড়া কিন্তু ফোটলের জন্য একটু হাতকে রেস্ট করার জন্য একটা জিনিস লাগানো আছে সুন্দর তাছাড়া মিটার থেকে মিটার থেকে শুরু করে যা আছে বাইকটির পুরাটা কিন্তু একদম অথেন্টিক বাইকটির সাইডের পার্টটা দেখতে পাচ্ছেন আপনারা সাইড পার্ট থেকে শুরু করে যা আছে এবং যে বাম্পার লাগানো আছে এছাড়া কিন্তু এক্সট্রা ব্যাগ হুকস লাগানো আছে এখানটায় এখানটায় কিন্তু আপনার শাড়ি লাগানো আছে তাছাড়া কিন্তু চেনটা আপনারা দেখতে পাচ্ছেন এইভাবে হয়তো না আপনারা দেখতে পাচ্ছেন আছে কিন্তু যে টায়ার তো এই বাইকটি সর্বশাখিল সাত হাজার কিলোমিটারের মতো চলেছে পিওর এবং অথেন্টিক ভাবে বাইকটির দাম নির্ধারণ করা হয়েছে দুই লক্ষ পাঁচ হাজার টাকা এই বাইকটি এক হাতে চালানো হয়েছে এবং যেদিন বাইকটি নেবেন সেই দিনই মালিকানা পরিবর্তন করা পসিবল বাইকটি একষট্টি সিরিয়াল একষট্টি সিরিয়াল মিরপুর বিয়াটি আমার নিজের হাতে আছে বাইকটি আপনারা নিতে পারবেন ইঞ্জিনে স্টিকার পর্যন্ত কিন্তু এখনও যায় নাই হান্ড্রেড পার্সেন্ট আনট্রাস পিওর অথেন্টিক ইঞ্জিন রয়েছে বাইকটিতে প্রতি লিটার তেলে মাইলেজ পাবেন আপনারা পঞ্চাশ থেকে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার এরা একদম হান্ড্রেড পার্সেন্ট পাবেন আপনার কারণ আমি এটি পরীক্ষিত আটশো তিরিশ টাকা তেল নিয়ে কুমিল্লা গিয়ে সিআইসি তাছাড়া তিনশো ছেষট্টি কিলোমিটার চালিয়েছি আমি এই বাইকটিতে তার মানে চিন্তা করেন যে এই বাইকটি কী পরিমাণ মাইলেজ আপনাকে দিচ্ছে প্রচুর পরিমাণে এই মাইলেজ দেওয়া বাইকটি পেয়ে যাবেন মাত্রি দুই লক্ষ পাঁচ হাজার টাকা তবে এখানে আসলে হালকা কিছু সম্মানই করা হবে খুব একটা বেশি নয় যারা নিতে এসুক তারা স্ক্রিনের উপর যে নাম্বার দেখতে পাচ্ছেন সেই নাম্বারে কল করবেন সেই নাম্বারে কল করে আসলে ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন আর লোকেশনটা একটু বলে দিচ্ছি লোকেশন হচ্ছে মিরপুর ষাট ফিট ঢাকা মিরপুর ষাট ফিট আমতলা বাজার ঢাকা মিরপুর ষাট ফিট আমতলা বাজার এখানে এসে কল দিবেন বা আপনারা যোগাযোগ করে আসতে পারেন যেখান থেকে আসুন অথবা আপনারা যদি চান যে বাইকটি কুরিয়ারের মাধ্যমে নেবেন তাহলে তাহলে কিন্তু সম্ভব মাত্র দশ হাজার টাকা অ্যাডভান্স করলে কিন্তু বাইক আপনার কাছে চলে যাবে বাইক দেখে শুনে বুঝে ভালো যদি লাগে তারপরে রেখে দিতে পারবেন আশা করি যে এই বাইকটি আপনাদের পছন্দ হবে বাইকটি কিন্তু হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক আছে তো যাদের ভালো লাগবে অবশ্যই কল করবেন স্ক্রিনের উপর যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে কল করলে ইনশাল্লাহ বাইকটি আপনারা বিস্তারিত জানতে পারবেন তাছাড়া ভিডিও কলার মাধ্যমে যদি দেখতে চান তাও কিন্তু পারবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ